আমরা যারা সেলফ লার্নিং করি তাদের লার্নিং প্রসেসে কিছু কিছু ভুলের কারণে আমরা অনেক টাইম পিছিয়ে যাই, অনেকগুলা অপরচুনিটি আমরা মিস করি। এটা কীরকম হতে পারে? সাপোজ আপনি কোথাও শপিং করতে গেছেন অ্যান্ড শপিং করার ক্ষেত্রে আপনার একটা চেক লিস্ট নিয়ে গেছেন, হ্যাঁ, যে আপনি কী কী কিনবেন, স্পেসিফিক কোন প্রোডাক্ট কতটুকু আপনার লাগবে আপনি একটা লিস্ট করে গেছেন, তখন আপনি শপিং করতেছেন, তাই না? আপনি এখন দোকানে গিয়ে দেখলেন যে ওই প্রোডাক্টগুলো আছে নাকি, থাকলে অবশ্যই ভালো, আপনি নিয়ে আসলেন। অ্যান্ড এই ক্ষেত্রে আপনার দেখেন কতটা সময় বাঁচলো, তাই না? এখন আপনি যদি লিস্ট না করে যান তাহলে কী হবে, আপনি জাস্ট প্রত্যেকটা শেলফে ঘুরে ঘুরে দেখবেন যে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা আমার লাগতে পারে না, কি লাগতে পারে না, তাই না? মানে একটা অ্যাম্বিগুয়েটি থাকে, মানে কনফিউশন থাকে যে আমার আসলেই কি লাগবে, আমি কোনো কিছু মিস করলাম নাকি, হ্যাঁ কতটুকু লাগবে, এই এটা কি এখনই লাগবে নাকি পরে লাগবে, তাই না? এরকম অনেকগুলা অ্যাম্বিগুয়েটি থাকে। তো তখন কী হইতেছে, আমার অ্যাকচুয়াল অনেক সময় যাইতেছে, এফোর্ট যাইতেছে, প্লাস আমি পিস অফ মাইন্ডও পাইতেছি না। আমার অলওয়েজ জাস্ট মনে হইতেছে আমি হয়তো কিছু ভুলে গেছি, আমি হয়তো কিছু মিস করে গেছি। তো এই জিনিসটা সবচেয়ে বেশি হয় সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে, যখন আমাদের কাছে কোনো একটা স্পেসিফিক সিলেবাস নাই। তো সিলেবাস ছাড়া আমরা যখন নামি, আমরা যখন বিভিন্ন রিসোর্স থেকে কনজিউম করি, তখন দেখা যায় সেম টপিকের মধ্যেই আরও এই এদিকে চলে যেতেছি, নতুন একটা ট্রেন্ডিং ভিডিও আসছে ওইদিকে চলে যেতেছি, তাই না? আমার মনে হইতেছে যে আমি হয়তো এই স্কিলটাই আরও অনেক ভালোভাবে শিখতেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি আর আগাইতেছি না, তাই না? আমি যদি চ্যাপ্টার ওয়ানেই খালি সারাদিন পড়ে থাকি, মাসের পর মাস পড়ে থাকি, আমার আর চ্যাপ্টার টু পর্যন্ত কিন্তু যাওয়া হইতেছে না, তাই না? তো এইসব সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হয় যে আমাদের বেসিক লেভেলের অনেক অনেক টিউটোরিয়াল, অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল, কিন্তু একটু ইন্টারমিডিয়েট বা একটু অ্যাডভান্স লেভেলে যাইতে গেলেই দেখা যাবে যে রিসোর্স অনেক কম, বা থাকলেও দেখা যাবে ভিডিও অনেক আগের। তো এইসব ক্ষেত্রে আমাদের কী হয়, আমাদের ওই লার্নিংয়ের ক্ষেত্রেই আমরা এন্টারটেনমেন্ট খুঁজে পাই, আমরা শুধু বেসিক লেভেলের জিনিসগুলো শিখতে থাকি। তো এটা খুবই একটা পেইনফুল স্টেট, যেখানে আপনি গ্রো করতে পারতেছেন না কিন্তু আপনি টাইম স্পেন্ড করতেছেন লার্নিংয়ে, তাই না? যেটা আপনি হয়তো আর অ্যাপ্লাইও করতে পারতেছেন না, কারণ অবভিয়াসলি কোনো একটা ক্লায়েন্ট শুধু বেসিক সার্ভিস চাবে না, তাই না? ওর আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি লাগতে পারে, অ্যান্ড ওইটা আপনি পারেন না, আপনি বেসিকটাই অনেক ভালোভাবে পারেন। তো এই স্টেটে সবাই ভুগে কিন্তু সবাই রিয়েলাইজ করে না। অ্যান্ড তাহলে আপনার এটা থেকে বাঁচার জন্য কী করতে হইতে পারে? ফার্স্ট অফ অল আপনি একটা যে কোনো একটা পেইড কোর্স দেখতে পারেন, বা যেই কোনো কোর্স, হ্যাঁ, বা যেই কোনো একটা সিলেবাস, জাস্ট আপনি রাইট করা শুরু করেন স্টেপ বাই স্টেপ। ওদের মজুলগুলো দেখেন, মজুলগুলো দেখে টপিকগুলো লিস্ট করতে থাকেন। একবারে সিরিয়ালি যদি আপনি ফুল একটা গাইডলাইন বা ফুল একটা সিলেবাস লিস্ট করে ফেলেন, এখন আপনি আপনার চেক লিস্ট ধরে ধরে একটা একটা জিনিস শিখবেন। এখন এটা হইতে পারে যে একটা স্পেসিফিক ইউটিউব চ্যানেলে আপনি অনেকগুলো টপিক একসাথে পেয়ে গেছেন, আপনার লিস্টের সাথে যেগুলো মিলে গেছে, হ্যাঁ ওইগুলো দেখলেন, ওইগুলো টিক অফ করে দিলেন। বা ওই টপিকগুলোর মধ্যে আর যদি ডিপ ডাউনে যেতে হয়, আপনি অন্য অন্য চ্যানেলেও দেখলেন, কিন্তু টপিকগুলোর মধ্যে থাকা আপনি হান্টিং করতেছেন যে আমার এই টপিকের রিসোর্স লাগবে, এই টপিক জানা লাগবে, তখন আপনি গেলেন, তাই না? তখন আপনি ওই স্পেসিফিক টপিকের ভিডিওগুলো দেখলেন। এরপর আপনার ধরেন মোটামুটি যখন জিনিসগুলো আপনি টিক অফ করতে থাকবেন, তখন দেখবেন যে অলরেডি আপনি অনেক বেশি মোটিভেটেড অ্যান্ড আপনি বেশি কনফিডেন্ট যে আচ্ছা ওই কোর্সটাতে যা যা ছিল তাতে আমার শেষ। বা আপনি যদি কোনো পেইড কোর্সও করে থাকেন, ওই কোর্সের অবশ্যই আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি থাকে, তাই না? তো আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন কোর্স যদি অ্যাফোর্ড না করতে পারেন, জাস্ট ওদের সিলেবাসটা নিয়ে নেন, ওদের মডিউলগুলো থেকে দেখেন যে আপনি যা যা শিখছেন এর বাইরে আর কী কী ওরা অ্যাড করছে, জাস্ট ওই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে হান্টিংয়ে নামেন অ্যান্ড ওই স্পেসিফিক জিনিসগুলোর টিউটোরিয়ালগুলো দেখেন। তখন এখন আপনার কী হইতেছে, আপনি অলরেডি জানেন যে এর বাইরে আর কিছু লাগার কথা না, আর এর বাইরে আর কিছু লাগলে তখন আপনি ইন দ্য প্রসেস শিখে নেবেন। আপনি একবারে তো আর সব কিছু শিখে মাঠে নামতে পারবেন না, তাই না? আপনার একটা সিলেবাস যখন শেষ হয়ে যাবে, আপনার কনফিডেন্স থাকবে, তখন আপনি এখন সার্ভিস দিতে দিতে দেখবেন যে একটা ক্লায়েন্ট স্পেসিফিক একটা জিনিস চাইছে যেটা হয়তো আপনি আগে শিখেন নাই, ওইটা আপনার শিখতে হয়তো কয়েক ঘন্টা লাগবে, ওইটা যখন শিখবেন তখন আপনি আরও অ্যাডভান্স লেভেলে শিখে গেলেন, তাই না? ওইটা হলো লার্নিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। তো এই মিস্টেকটা এখন আমাদের আর করা যাবে না, কারণ আপনি যদি কয়েক মাস একটা সেম টপিকে বা একটা সেম লেভেলে ওয়েস্ট করেন, তাহলে হয়তো নেক্সট মান্থে আপনার ওই রকম মোটিভেশনও থাকবে না যে আপনি নতুন কোনো একটা কিছু শুরু করবেন বা নতুন লেভেলের জিনিসপাতি শিখবেন, তাই না? যত
অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় তত আমাদের মোটিভেশন কমে যায়, তত আমাদের ইস্যুগুলো বাইরে যায়, তত আমরা সাপোর্ট কম পাই। হ্যাঁ, তখন ইজিলি ডিমোটিভেটেড হওয়ার চান্স আছে, ইজিলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার চান্স আছে। তো ওই লেভেল যেন আমাদের ফার্স্টে আমাদের যে মোটিভেশনটা থাকে ওইটা দিয়েই যেন আমরা অনেকগুলো ডিফিকাল্টিস পার করে ফেলতে পারি, ওইভাবে আমাদের চেকলিস্ট ধরে ধরে আগাইতে হবে। সো এটাই ছিল ছোট একটা থট যেটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে জানান আমাকে কমেন্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।